হেফাজতের প্রয়াত আমির আহমদ শফির মৃত্যুর মামলায় পিবিআই এর তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। এ সময় মামলা তুলে নেওয়ার জন্য যারা হুমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার দাবিও করেন তারা। এছাড়া দ্রুত স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার মক্তব ও হেফজ বিভাগ খুলে দেয়া এবং গ্রেপ্তার নিরাপরাধ আলেম ওলামাদের মুক্তি দিয়ে হয়রানি বন্ধের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। অভিযুক্তদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শহীদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সকল দীনীয় সমাধি অঙ্গনগুলো থেকে হযরতের বিরোধীদের অপসারণ করতে হবে।